আর কি রে বিকাশ, এত লেট করছিস? প্রত্যেক রোববার কি এইভাবে কি টাইমটাকে নষ্ট করবি? কত আশা করে থাকি যে একটু আড্ডা দেবো। আসছে তো, সবাই আসছে তো, সঞ্চিতা আসছে তো, আসছে স্নাশিস আসছে তো, রাখ। হ্যালো, কিলো সঞ্চিতা আসছে না কেন? শরীর খারাপ, কবর দিক রে। এ তোরা আসছিস তো, ঠিক আছে, আয় আয় আয়, জলদি করে আয়। সমাধান করতে পারবো আমরা কি দেখেছি সেটা তো বল, কি হয়েছে সব রহস্যের সমাধান পেয়েছি। কেন ওখানে ভয় পেলো সেদিন, কেন আমাদেরকে সব ওইখান থেকে নিয়ে এলো, আমি সব বুঝতে পেরেছি, সব শুনেছি, সব কি শব্দ ও শুনেছে। হ্যাঁ ভাই ঠিক বললি, শব্দ শুনেছি, ভূতের শব্দ, ভূতুলের শব্দ শুনেছি। শোন বিশ্বাস কর, ওখানে ভূত বলে কিছু নেই, সব রহস্যের সমাধান ওখানে আছে। দাদু আমাদের এখানে তাড়িয়েছে কি জানিস? কারণ দাদু ওখানে গাঁজাখোরদের আশ্রয় দেয়, আমরা এতে সব রহস্য দেখে না ফেলি,
আড্ডা মারতে মানা করছে আর মিথ্যা মিথ্যি বলছে যে ভূতুরে জায়গা, ভূত বলে কিছু নেই। সায়েন্স একথা দাবি করেছে যে ভূত বলে পৃথিবীতে বা কোনো জায়গায় কিছু নেই, কিছু নেই ওইসব। আমার সাথে চল, তুই বিশ্বাস কর আমাকে। শোন আমি একটা কথা বলি, চল না গিয়ে দেখে আসি। আমি একটা কথা বলি, আমার কথা শোন। বল, ওখানে যাস না, আমি তোদের একটা ভালো আড্ডার জায়গা খুঁজে দেব। আরে তুই চল না, যাস তুই চল না, সব রহস্য আমি বলবো। চল না, চল চল, আয় চল, আয় সব রহস্য একটা শব্দ শুনতে পাচ্ছিস তাল গাছ? হ্যাঁ 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 ঠিক বললি, ওই তাল গাছ থেকে আসতে বলে। হ্যাঁ আমিও শুনেছি যে তাল গাছে ভূত থাকে। দেখেছিস কোনদিন তাল গাছে ভূত? হ্যাঁ, আর দিনের বেলা এখন কোন ভূত আসবে? দেখে আসি, চ দেখে আসি কি ওটা। তুই এত ভয় পাস না, আমি আছি তো। আমি বলেছিলাম না, ভূত বলে সায়েন্স কোনো মানে না। আমি আগেই জানতাম, জানতিস জানতিস। আরে আরে মারি মারি।